প্রয়াত আম্মা শেষ হলো 75 দিনের লড়াই, মৃত্যুর কাছে হার মেনেছেন জয়ললিতা। গতকাল রাত 11:30টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন। 22 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু আম্মা যখন বাড়ি ফিরবেন বলেই শোনা যাচ্ছিল, তখনই রবিবার বিকেলে আচমকা হার্ট অ্যাটাক। চিকিৎসকরা তাকে জীবনদায়ী ব্যবস্থায় রাখলেও গতকাল রাতেই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। রাতেই পয়েজ গার্ডেনে বাড়িতে আম্মার দেহ নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে আজ চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত থাকবে তার মরদেহ। আজ বিকেল 4:30 নাগাদ মেরিনা বিচে জয়ললিতার শেষকৃত্য সম্পন্ন হবে। यहाँ पर है और कुछ ही देर बाद कहा जा रहा। प्रशांत वसगार हमारे प्रतिनिधि रोचन घटनास्थल है। तो जाहिर सी बात है कि और भी जो नेता है दूसरे पार्टीज के, वो उनकी भी आने की उम्मीद है। हालांकि अभी इस बारे में पुष्टि नहीं हुई है कि कौन कौन एग्जैक्टली आ रहा है, लेकिन यहाँ का माहौल धीरे धीरे जो है, लोगों की तादाद यहाँ पर बढ़ रही है। काफ़ी सारे लोग आ रहे हैं। सुबह 3 बजे से ही लोगों का यहाँ पर तांता लगा हुआ है। मैं आपको दिखाना चाहूँगा कि किस प्रकार से भीड़ अभी ज़्यादा होती जा रही है। देखिए यहाँ पर जिस प्रकार से पार्थिव शरीर को लगाया गया है, वहाँ पर जो उनकी क्लोज कॉन्फिडेंट है शशिकला, वो भी है। वेंकैया नायडू एक तरफ बैठे हैं, अगर आप देख सकते हैं तो पूरे जो स्टेप्स पे, सीढ़ियों पे जो है, वो AIDMK के MLAs और MPs है, मंत्री भी उसमें शामिल है, मुख्यमंत्री भी है, जो खुद पर्सनली देख रहे कर रहे हैं पूरे जो अरेंजमेंट्स हैं, या फिर जो जिस प्रकार से यहाँ पर जो ऑर्गेनाइजेशन है वो खुद देख रहे हैं। साथ ही साथ आला अधिकारी भी है, IAS IPS अधिकारी भी है, और पुलिस का प्रेजेंस यहाँ पर जबरदस्त है। रूबिका धन्यवाद प्रसाद जी, हमारे प्रतिनिधि छिलेन चेन्नई थेके। सरासरि एई मुहूर्ते राजाजी मंडपमे शायिते रयेछे जयललितार देह। जेरकम भावे आमादेर प्रतिनिधिओ जानालेन, वेंकैया नायडू उपस्थित रयेछेन, एछाड़ाओ तामिलनाड़ुर समस्त स्तरेर नेता नेत्रीरा रयेछेन। आज बिकेले मेरिना ब्रीचे तार देह पूर्ण राष्ट्रीय मर्यादा शेषकृत्य सम्पन्न करा हबे। गतकाल राते तार प्रयाणेर पर तार देह निये जाओया होयेछिलो पयेज गार्डेने तार बाड़ीते। आज सारा दिन तार देह थाकबे राजाजी मंडपमे। আর আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ADMK কর্মী সমর্থকদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েন তারা। অ্যাপোলো থেকে পয়েজ গার্ডেনের বাড়িতে যখন দেহ নিয়ে যাওয়া হয় তখন মধ্যরাত। অত রাতেও দলীয় কর্মী সমর্থকদের ভিড়ে বাড়ির সামনে পা ফেলার জায়গা ছিল না। নেত্রকে শেষ দেখার জন্য ব্যারিকেড ভেঙে সামনে আসার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ। তামিলনাড়ুর আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা, ইতিমধ্যে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তৈরি রয়েছে আধা সেনা। কর্মী সমর্থকদের চোখের জল আর তার মৃত্যু দু ঘন্টার মধ্যে উত্তরাধিকারী ঠিক করে ফেলল ADMK। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন পনিরসেলভাম। কাল রাতে তাকে নেতা হিসেবে বেছে নেন ADMK বিধায়করা। আম্মার ছবি পকেটে নিয়ে রাত 1:15 নাগাদ রাজভবনে শপথ নেন তিনি। পনিরসেলভামের সঙ্গে জয়ললিতা মন্ত্রিসভার 31 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও। আমার জীবনাবসানে রাষ্ট্রপতি শোকবার্তা জ্ঞাপন করেছেন। জয়ললিতা প্রয়াণে দেশ এক আইকনকে হারালো, যিনি লাখো মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা লাভ করেছিলেন। তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী। তামিলনাড়ু উন্নয়নে তাঁর অবদান ভোলার নয়। প্রধানমন্ত্রীর শোকবার্তা, তার প্রয়াণে গভীরভাবে মর্মাহত নরেন্দ্র মোদি। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় শূন্যস্থান তৈরি করল। তিনি ছিলেন সকলের প্রেরণা। আমার জীবনাবসানে মুখ্যমন্ত্রীর শোকবার্তা, জনপ্রিয় সাহসী দক্ষ সাধারণ মানুষের বন্ধু ছিলেন আম্মা। মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বড় ক্ষতি শোকাহত মুখ্যমন্ত্রী। ADMK এবং তামিলনাড়ুর মানুষের যাতে সাহসের সঙ্গে ক্ষতির সম্মুখীন হতে হন সেজন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার জীবনাবসানে সোনিয়া গান্ধীর শোকবার্তা, জয়ললিতা গরিব মানুষের জীবনে মানোন্নয়নে কাজ করেছেন। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। সব দলের কাছ থেকে শ্রদ্ধা আদায় করে জাতীয় রাজনীতিতে এক অন্য উচ্চতায় পৌঁছে যান তিনি।
কাজার ভালোবাসা দিয়ে গরিব মানুষের মন জয় করেছিলেন জয়ললিতা, হয়ে উঠেছিলেন সকলের আম্মা। প্রতিক্রিয়া বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডুর। ডাইনামিক, শি হ্যাড কনভিকশন অ্যান্ড কারেজ, শি হ্যাজ ইনিশিয়েটেড সো মেনি রিফর্মস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অলসো হ্যাভ টেকেন আপ নাম্বার অফ ওয়েলফেয়ার মেজার্স ফর দ্য পুর। That's why Tamil Nadu people fondly call her as Amma. She has become a household name in the state of Tamil Nadu because of her pro-people and pro-poor initiatives. আম্মার জীবনাবশ নিয়ে করুণানিধির শোকবার্তা। জয়ললিতার প্রয়াণে গভীরভাবে শোকাহত, লাখো সমর্থকের ইচ্ছায় তিনি অমর হয়ে উঠবেন। নিজের শর্তে রাজনীতি করেছেন জয়ললিতা, জীবনে ওঠাপড়া থাকলে অধিকাংশ সময়ে জয়ী হয়েছেন, তার মৃত্যু দুঃখজনক। প্রতিক্রিয়া কংগ্রেসের। পুরা দেশ আজ ইস দুঃখদ ঘটনা সে স্তব্ধ হে। সুশ্রী জে জয়ললিতা জি এক এসি নেতা থি জিনোনে জীবন রাজনীতিক আর ব্যক্তিগত আপনি শর্তো পর জিয়া, জিনোনে অনেকো রাজনীতিক আর ব্যক্তিগত চুনৌতিও কা সামনা কিয়া আর হমেশা উন পর বিজয় পাই। তামিলনাডু কে লোক, দেশ কে লোক হমেশা উনহে প্যার সে আম্মা কে তোর পর জানতে হ্যায়। উনমে এক মা কা চেহারা ভি থা, এক বহন কা ভি আর এক রাজনেতা কা ভি।